আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন, সবাইকে নিউজে স্বাগতম। বিশেষ ফ্লাইট বাতিলে ক্ষুব্ধ প্রবাসীরা, শাহজালালে বিক্ষোভ, এই বিষয়টি নিয়েই আজকের এই নিউজ। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন, সম্ভব হলে নিউজটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত নিউজটি জেনে নেই। লকডাউনের কারণে দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য চালুর প্রথম দিনেই বাতিল হলো রিয়াদগামী বিশেষ ফ্লাইট। যাত্রীরা বাতিল ফ্লাইট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী কর্মীরা বিক্ষোভ করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে শনিবার 17 এপ্রিল সকাল 6:15 বিমানের ফ্লাইটটি BG5039 উড়ে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে সেটি বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে বিমান কর্তৃপক্ষ বলেছে, যে সময়ে তারা বিশেষ ফ্লাইটের জন্য বিমান যে নতুন সময়সূচি ঘোষণা করেছে, সে সময়ে রিয়াদের বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ফ্লাইট পরিচালনা অনুমতি দেয়নি, ফলে ফ্লাইট বাতিল করা ছাড়া কোনো উপায় ছিল না, এমনটি জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি বাতিল হওয়ার ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময় তারা বিক্ষোভ করেছে। এ সময় বিমানের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা গেছে তাদের। ওই ফ্লাইটে 314 জন যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তারা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। যাত্রীরা জানান, তারা সব নিয়ম মেনে করোনা পরীক্ষা নেগেটিভ সনদ সহ বিমানবন্দরে এসেছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাত 2টার দিকে তাদের বলা হয় যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। লকডাউনের মধ্যেও বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক। বিমান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছিল, 17 এপ্রিল থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবি, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরের উদ্দেশ্যে এই ফ্লাইটগুলো উড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। পরবর্তী নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।